আলোচনা করছি নির্বাচন ধর্মী প্রশ্ন। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় রূপতত্ত্ব। এই পর্বে আমি নির্বাচন ধর্মী 20টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন 14টি আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হল রূপ। দ্বিতীয়, রূপিং এর নিজস্ব অর্থ থাকে। পর্ব শব্দটি হল একটি বদ্ধ রূপিংয়ের যোগফল, বিভক্তি যে জাতীয় রূপমূল সমন্বয়ী। ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয় দু প্রকার। দুইয়ের বেশি রূপমূলের সমন্বয় হল জটিল রূপমূল। প্রত্যয় যে জাতীয় রূপমূল তা হল নিষ্পাদিত, অনুসর্গীয় হল ব্যাকরণসম্মত রূপমূল। রুদ্রাণী শব্দে সহরূপের সংখ্যা একটি। বাংলায় দাতা শব্দটি কয়টি দলের সমষ্টি? দুটি। রূপতত্ত্বের কাজ পদের ছোট অর্থপূর্ণ অংশের রূপ নিয়ে আলোচনা করা। রূপ হল শব্দের অর্থপূর্ণ একটি অংশ। বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। একটি স্বাধীন রূপমূল হল মানুষ। একটি পরাধীন রূপমূল হল সুগন্ধ। একটি সহরূপ হল টা টো টি টে। হাসপাতাল শব্দে কয়টি দল আছে? তিনটি। রূপ এবং দলে ভিন্নভাবে ব্যবহৃত হয়। বি দেশ। প্রকৃতি কয় প্রকার? দু প্রকার, নাম প্রকৃতি ও ধাতু প্রকৃতি। রূপতত্ত্বের আলোচ্য বিষয় হল শব্দের গঠন, রূপ বৈচিত্র্য সাধনের বিভিন্ন উপকরণ যেমন প্রত্যয়, বিভক্তি ইত্যাদি। সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন, রূপ বা রূপমূল কী? রূপ বা রূপমূল হল ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক, যেমন আম শব্দের আম হল রূপ। রূপমূলের দুটি শ্রেণী হল সমন্বয়ী ও নিষ্পাদিত। সহরূপ কী? রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যগুলিকে সহরূপ বলে, যেমন ছাদ থেকে ছাত। প্রত্যয় কী? যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে তাকে প্রত্যয় বলে, যেমন দৃশ যুক্ত অন, দর্শন। ধাতু কাকে বলে? শব্দের অবিভাজ্য মৌলিক অংশকে ধাতু বলে, যেমন লিক যুক্ত আ, লিখা। লিক হলো এখানে ধাতু। প্রত্যয় কথার অর্থ কী? প্রত্যয় কথার সাধারণ অর্থ বিশ্বাস, যাকে যার ইংরেজি প্রতিশব্দ সাফিক্স। প্রত্যয় কয় প্রকার ও কী কী? প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কাকে বলে? ধাতুর উত্তরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে, যেমন দৃশ যুক্ত অন, দর্শন। তদ্ধিত প্রত্যয় শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে, যেমন চালাক যুক্ত ই, চালাকি। প্রকৃতি কী? প্রত্যয় নিষ্পন্ন অংশে প্রত্যয় অংশ বাদ দিলে যা পড়ে থাকে তাকে প্রকৃতি বলে, যেমন লিক যুক্ত আ, লিখা। এখানে লিক হলো প্রকৃতি। প্রকৃতি কয় প্রকার কী কী? প্রকৃতি দুই প্রকার, ধাতু প্রকৃতি ও নাম প্রকৃতি। ভিত্তি কী? পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভেদ হিসেবে কাজ করে তাকে ভিত্তি বলে, যেমন নাগরিক শব্দের ভিত্তি হল নগর। উপসর্গ কী? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি
শব্দের আদিতে বসে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে। যেমন অনাবৃষ্টি শব্দের অনা হলো উপসর্গ।